হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন আছি তিনদুরিয়াতে। তিনদুরিয়া এটা শিলিগুড়ি থেকে রংটং ক্রস করে আরো কিছু দূর, কিন্তু অপূর্ব অপূর্ব একটা দৃশ্য। ওয়েদার পরিষ্কার থাকলে তিনদুরিয়ার এই ওয়েদার আমাদের সকলের মনের মধ্যে ছবি হয়ে থাকবে। হ্যালো, আজ আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি পাহাড়ে। কোনো ডেস্টিনেশন নেই, ঘুরে বেড়াচ্ছি। এটাই খুব সুন্দর আজকের ওয়েদার, ভীষণ রোদ ঝলমলে। এখানে হালকা ঠান্ডা পড়ে গেছে, তাই আমরা সোয়েটার পরে আছি, কিন্তু গরম লাগছে বেশ, রোদ আছে এখন। আর আমাদের সাথে সাথে টয় ট্রেনও যাচ্ছে আজকে, আর এক্ষুনি আসবে টয় ট্রেনটা। টয় ট্রেনটাকে পেরিয়েই আমরা যাচ্ছি, বা টয় ট্রেন কখন আমাদের পেরিয়ে যাচ্ছে। আর এখান থেকে ওয়েদার খুব সুন্দর লাগছে। এক এক সময় কিছু সিনিক বিউটি দেখে মানে মনে হচ্ছে না যে আমরা মানে ওয়েস্ট বেঙ্গলের কোনো জায়গায় আছি। উত্তরাখণ্ড বা হিমাচলে যেরকম বিউটি ওরকমই লাগছে কোনো কোনো জায়গায়। হ্যাঁ, বরফ দেখা যাচ্ছে না, বাট ওই আর কি, নীল আকাশ, সাদা মেঘ, সবুজ পাহাড়, চারিদিকে ফুলে ফুলে ভরা অপূর্ব এক দৃশ্য। তো তোমরা সবাই আমাদের সাথে চলো, সঙ্গে থাকো। গুড মর্নিং সকল বন্ধুকে। আজকে আমরা একটি আনপ্ল্যান ট্রিপের উদ্দেশ্যে রওনা হয়েছি। তোমরা ঠিকই ধরেছ, আমরা পাহাড়ের পথে যাচ্ছি, কারণ পাহাড় আমাদের সবথেকে বেশি আকর্ষণ করে। আজকে আমরা শিলিগুড়ি থেকে সুকনা পেরিয়ে রংটংয়ের দিকে রওনা হয়েছি, এবং সেখান থেকে আরও সামনের দিকে এগিয়ে যাব, কারণ এই রাস্তাটি খুব নিরিবিলি এবং খুব সুন্দর। রংটংয়ে এসে কখনোই চিকেন মোমো মিস করা যাবে না, তাই মোমো খেয়েই আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। আজকের ট্রিপে প্রথম থেকে শেষ পর্যন্ত টয় ট্রেন আমাদের সঙ্গী ছিল। রংটং পেরানোর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম তিনদুরিয়া। আজকের ওয়েদারটা সত্যি খুব সুন্দর ছিল, তাই জন্য চারপাশের পাহাড়, রাস্তাঘাট এবং আকাশ খুব সুন্দর লাগছিল। তিনদুরিয়া পেরানোর কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম গয়াবাড়ি। গয়াবাড়ি জায়গাটি থেকে আরও 20 মিনিট মতো সামনে গেলে আপনি কার্শিয়াং পৌঁছে যাবেন। হ্যাঁ, এটি আর একটা রাস্তা যেই পথ দিয়ে আগে দার্জিলিং যাওয়া হতো, তবে এখন এই রাস্তাটি বিশেষভাবে ব্যবহার হয় না। এখন সবাই রোহিণী পথেই দার্জিলিংয়ে যায়। তবে আমার এই রাস্তাটি সবথেকে প্রিয়, কারণ এত নিরিবিলি, এত সুন্দর, খুবই সুন্দর রাস্তা। কখনো আপনারাও এই পথে ঘুরে যাবেন। প্রকৃতির এত সুন্দর রূপ দেখে আমরা এখানেই থমকে গেলাম, এবং এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম। এরপর ফেরার পালা। টয় ট্রেনের হাত ধরেই, টয় ট্রেনকে সঙ্গী করেই আমরা পুরো ট্রিপে ঘুরে বেড়াচ্ছিলাম। ফেরার পথে আমরা গয়াবাড়িতেই দেখেছিলাম দুর্গা মন্দিরের ঠিক পাশে স্মৃতিবন পার্ক। এই পার্কের কিছু ছবি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। হঠাৎ চোখে পড়ল এই পার্কের ভিতর দিয়ে টয় ট্রেনের লাইন আঁকাবাঁকা পথে গিয়েছে।
এইভাবেই আমাদের দিনটি খুব সুন্দর কেটেছিল এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে শিলিগুড়ির পথে রওনা দিই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো খানে। ততক্ষণের জন্য এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন।